বলছো? লোমাশুর? হ্যাঁ গো, বুদ্ধির জোরে ওই লোমাশুরকে বোকা বানিয়ে চাষির ছেলে মানিক শেষে রাজকন্যাকে জয় করলো। কিভাবে করলো আমাকেও একটু বলো না গো, আমার খুব জানতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি বলছি। শোনো তবে, বহুদিন আগের কথা, সাত সমুদ্র পার করে ছিল উদয়পুর রাজ্য। আর সেই উদয়পুর রাজ্যের রাজা মহারাজ উদয় প্রতাপের রাজ্য ছিল ধন দৌলত সুখ শান্তি আনন্দে ভরা এক আনন্দময় রাজ্য। কিন্তু রাজার চিন্তা ছিল তার রাজকুমারী পদ্মাবতীকে নিয়ে। রাজকুমারী, আমার রাজকুমারী। কাঁদবেন না মহারাজ, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে রাজকুমারীর কি হবে? তাহলে আপনি আমার রাজকন্যাকে সুস্থ করার কোনো একটা উপায় দিন বাবা, কোনো একটা উপায় দিন। তপস্যার মাধ্যমে রাজকুমারীকে সুস্থ করার একটা উপায় আমি পেয়েছি। উপায় পেয়েছেন? কি উপায় আমায় বলুন। হ্যাঁ, তবে 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 কি বাবা, বলুন আমার কাছে, কিছু সংকোচ করবেন না। দেখুন মহারাজ, রাজকুমারীর এই কঠিন ব্যামো সারতে পারে একটি লেবু। লেবু? হ্যাঁ, সেই লেবুর রস খাওয়াতে পারলেই রাজকুমারীর এই কঠিন ব্যামো সেরে যাবে আর রাজকুমারী একেবারে সুস্থ হয়ে উঠবে। আমাকে বলুন বাবা, কোথায় সেই লেবু পাবো আমি? আমি এক্ষুনি প্রহরী দিয়ে লেবু নিয়ে আসছি। সেই লেবু এই রাজ্যের কোন এক ঘরেই রয়েছে, কিন্তু কার ঘরে রয়েছে সেটা আপনাকেই খুঁজে বার করতে হবে। সাধু বাবার এই কথা শুনে মহারাজ ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তিনি কি করবেন কিছুই বুঝতে পারেন না। অবশেষে একটি সিদ্ধান্তে আসেন। সিপাই, সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দাও, যার বাগানের লেবু খেয়ে আমার রাজকন্যা সুস্থ হয়ে উঠবে আমি তাকেই আমার জামাতা বলে ঘোষণা করব। মহারাজ উদয় প্রতাপের কথা মতো সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেওয়া হয়। শুনুন শুনুন শুনুন, রাজকন্যা পদ্মাবতী এক কঠিন ব্যামোর শিকার হয়েছেন। তার সুস্থতার জন্য একমাত্র ঔষধি হলো এক বিশেষ লেবুর রস। এই রাজ্যেরই কোনো এক ঘরে রয়েছে সেই বিশেষ লেবুর গাছ, তাই মহারাজ সেই বিশেষ লেবুর সন্ধানে রয়েছেন। সুতরাং যে ব্যক্তি লেবুর রস খাইয়ে রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারবে মহারাজ তাকে জামাতা বলে ঘোষণা করবেন। শুনুন শুনুন শুনুন, রাজকন্যা পদ্মাবতী এক কঠিন ব্যামোর শিকার হয়েছেন। তার সুস্থতার জন্য একমাত্র ঔষধি হলো এক বিশেষ লেবুর রস। এই রাজ্যেরই কোনো এক ঘরে রয়েছে সেই বিশেষ লেবুর। সেপাইয়ের পেটানো ঢেঁড়া শুনে রাজ্যের সবাই যে যেখান থেকে পারে রাজকন্যার জন্য লেবু নিয়ে রাজবাড়িতে যেতে থাকে। কিন্তু কারোর লেবুই রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারছিল না। একে একে সবাই আসছে, কিন্তু কারোর নিয়ে আসা লেবুই তো রাজকন্যাকে সুস্থ করতে পারছে না। তাহলে কি আমার রাজকন্যা সুস্থ হবে না? মহারাজ প্রচণ্ড চিন্তায় পড়ে যান। এদিকে সেই গ্রামেই এক ছোট্ট বাড়িতে মদন চাষী তার তিন ছেলেকে নিয়ে থাকে। সেই মদন চাষির উঠোনে ছিল মস্ত বড় এক লেবু গাছ। লেবু তো নয়, যেন এক একটা একেবারে বেল। মদন চাষি ঢেঁড়া পেটানোর খবর পেয়ে গাছ থেকে তিনটি লেবু পেরে তার তিন ছেলে অজয় বিজয় আর মানিকের হাতে তুলে দেয়। বাবারা, আর দেরি করিস না, একে একে তোরা এই লেবু নিয়ে রাজবাড়িতে যা। বলা তো যায় না, দেখা গেল এই গাছের লেবু খেয়েই রাজকন্যা সুস্থ হয়ে উঠল। মদন চাষির কথা শুনে তার বড় ছেলে অজয় বলল, দেখো বাবা, আমি যেহেতু তোমার বড় ছেলে তাই এই লেবু নিয়ে আমার যাওয়ার অধিকার সবার আগে। কখনো না, এই লেবু খেয়ে রাজকন্যা যদি সুস্থ হয়ে যায় তবে তো আমরা কেউই আর সুযোগ পাবো না। থাক না মেজ দাদা, বড়দাদা যেতে চাইছে যাক, আমাদের মধ্যে কেউ একজন জিতলেই তো হলো। সেটা তোমার মনে হতে পারে মানিক, কিন্তু আমার না, আমি আমার ভালোটা বুঝি। ঠিক আছে বাবা, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আমি বলি কি, তোরা তিনজন তিন পথ ধরে রাজবাড়ির দিকে যা, যে রাজবাড়িতে আগে পৌঁছাবে হয়তো সেই জিতবে। হ্যাঁ, সেই বরং ভালো বাবা।
চাষির কথা মতো তার ছেলে অজয়, বিজয় ও মানিক তাদের সেই গাছের লেবু ঝুড়িতে করে মাথায় করে নিয়ে তিনটি আলাদা আলাদা পথ ধরে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেভাবেই হোক আমাকে সবার আগে পৌঁছতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে রাজকন্যা লেবু খেলে সুস্থ হবেই হবে। বরদাদার আগে যেভাবেই হোক আমাকে পৌঁছতে হবে। রাজকন্যাকে আমি বিবাহ করব, আমি। আর তারপর মহারাজের সমস্ত সম্পত্তির মালিক হবে এই বিজয় কুমার। হে ঈশ্বর, তুমি দেখো আমাদের তিনজনের মধ্যে কেউ একজন যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। ছোট ছেলে মানিক ছিল বড়ই সরল প্রকৃতির, কিন্তু বড় ছেলে অজয় আর বিজয়ের মধ্যে শুধুই ছিল লোভ আর হিংসা। এদিকে হাঁটতে হাঁটতে অজয় কুমার প্রায় রাজবাড়ির সামনে চলে আসে। রাজবাড়ির সামনেই ছিল এক মস্ত বড় কলা বাগান। ওই তো রাজবাড়ি দেখা যায়। এই কলা বাগানটা পৌঁছতে পারলেই রাজবাড়ি পৌঁছে যাব। ও ভাই, ও ভাই, শুনছ? কে কে ডাকে? এই যে এদিকে, এদিকে। কলা, বলো কি হয়েছে? এইভাবে পিছু ডাকলে কেন? আমার কাছ থেকে ঠেকনাটা পড়ে গেছে, একটু আমার ঠেকনাটা তুলে দেবে? খেদে কাজ নেই, আমি যাচ্ছি একটা শুভ কাজে, আর আমি কিনা এখন ওনার ঠেকনা তুলে দিতে যাব। আমার যে খুব কষ্ট গো, দাও না, দাও না একটু ঠেকনাটা তুলে। এই শোনো, আমি এখন একটা শুভ কাজে যাচ্ছি, একদম পিছু ডাকবে না। আর একবার যদি পিছু ডেকেছো না, তাহলে তোমাকে এক কোপে দেব ধর থেকে আলাদা করে। তোমার ঝুড়িতে কি আছে গো? ব্যাং আছে গো, ব্যাং। বেশ, তবে তাই হোক। কলা গাছকে হেয় করে অজয় কুমার রাজবাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পর সেই পথ ধরে সেখানে বিজয় কুমার আসে। কলা গাছ তার কাছেও সাহায্য ভিক্ষা চায়। ও ভাই, ও ভাই, শুনছো? উফ, কি হয়েছে? দেখছো তো একটা কাজে যাচ্ছি। আমার ঠেকনাটা পড়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, একটু ঠেকনাটা তুলে দেবে? সময় নেই, সময় নেই, আমি এখন রাজবাড়িতে যাচ্ছি, এমনিতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার জ্বালা তো। উফ, একটুখানি তো সময় লাগবে, দাও না ভাই, দাও না একটু উঠিয়ে। দেখছো তো রাজবাড়িতে যাচ্ছি, এমনি দেরি হয়ে যাচ্ছে, দূর হও তো। তোমার ওই ঝুড়িতে কি আছে গো? ঘোড়ার ডিম আছে, বুঝলে, ঘোড়ার ডিম। যত সব খামোকা আমার দেরি করে দিল। বেশ, তবে তাই হোক। এরপর অজয় ও বিজয় একসঙ্গে রাজবাড়িতে পৌঁছায়। তাহলে তোমরা বলছো যে তোমাদের আনা এই লেবু খেয়েই আমার রাজকন্যা সুস্থ হবে? হ্যাঁ মহারাজ। আরে এতদিন তো কতজন গেল আর কতজন এলো, কিছুই তো হলো না। সে লেবু হয়তো আমাদের গাছের লেবুর মতো না, আমাদের এই লেবু খেলে রাজকন্যা সুস্থ হবেই হবে। তোমাদের গাছের লেবুতে আবার কি আলাদা আছে? হ্যাঁ মহারাজ, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন, এ যেন লেবু নয়, এক একটা বেল। আচ্ছা, দেখি তবে, দেখাও তোমাদের গাছের লেবু। অজয় বিজয় দুজনেই তাদের ঝুড়ির ওপর থেকে কাপড়টা সরাতেই দেখে একজনের ঝুড়িতে ব্যাং আর আরেকজনের ঝুড়িতে ডিম রাখা আছে। এইসব কি? এসব কোথা থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, এই ডিমগুলো কোথা থেকে এলো?
বুঝতে পারছো না? না বুঝতে পারছো না, আমার সাথে মশকরা করা হচ্ছে। এমনিতেই রাজকন্যার এই অবস্থায় আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, আর তার উপরে তোমরা এইসব করছো। সত্যি বলছি মহারাজ, আমরা সত্যি লেবু নিয়ে এসেছিলাম, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। এরপর মহারাজার কোনো কথা না শুনে তাদেরকে দূর দূর করে রাজবাড়ি থেকে তাড়িয়ে দেয়। ব্যাস হয়ে গেছে, নাও কলা ভাই, তোমার ঠেকনা ঠিক করে দিয়েছি। ধন্যবাদ গো ভাই, তোমার এই সাহায্য আমার মনে থাকবে। আরে না না না, এতে ধন্যবাদ দেবার কি আছে, তুমি কষ্ট পাচ্ছিলে তাই। আচ্ছা আমি এখন চলি গো, আমাকে রাজবাড়িতে যেতে হবে। তোমার এই ঝুড়িতে কি আছে? এই ঝুড়িতে, এই ঝুড়িতে তো লেবু আছে, রাজকন্যার জন্য নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তবে তাই যাও। কলা গাছকে সাহায্য করে মানিক চলে যায় রাজবাড়িতে। বাবা, এ তো লেবু নয়, সত্যি যেন বেল। মহারাজ, এই লেবুর রস রাজকন্যাকে খাইয়ে দিন, আমার মন বলছে এই লেবুর রস খেলেই রাজকন্যা ঠিক সুস্থ হয়ে যাবে। দেখাই যাক তবে। এই কে আছিস, এই লেবুটা নিয়ে যা, রাজকন্যাকে রস করে খাওয়া। মহারাজের কথা মতো মানিকের আনা সেই লেবুর রস খেয়ে রাজকন্যা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। পিতা! রাজকন্যা, সবাই শোনো, আমার রাজকন্যা সুস্থ হয়ে গেছে। রাজ্যে তোমরা আনন্দ শুরু করো, উৎসব শুরু করো, মিষ্টি বিতরণ করো। মহারাজ তার শর্তের কথা ভুলে গিয়ে রাজকন্যার সুস্থ হবার আনন্দে উৎসবে মেতে ওঠে। মহারাজ তার রাজকন্যাকে দিয়ে রাজ্যের সমস্ত প্রজাদের মিষ্টি বিতরণ করতে থাকে। এমন সময় মানিক এসে মহারাজকে বলে, মহারাজ, আমি তো আমার কথা রেখেছি, এইবার আপনার কথা রাখার পালা। রাজকন্যাকে আমি বিবাহ করে আমার সাথে নিয়ে যেতে চাই। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। শেষে কিনা শর্ত রাখতেই চাষির ছেলের হাতে আমি আমার রাজকন্যাকে তুলে দেবো। না না না, আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে। তবে কি মহারাজ উদয়প্রতাপ তার দেওয়া শর্ত রাখবেন না? মানিকের সঙ্গে কি তবে তিনি বিশ্বাসঘাতকতা করবেন? জানতে হলে অবশ্যই নজর রাখুন পরবর্তী পর্বে, একমাত্র আমাদের অ্যানিমেট মি চ্যানেলে।